বন্ধুরা, আজ আমরা আলোচনা করব কালো জিরের হেলথ বেনিফিট নিয়ে। সাধারণভাবে এই কালো জিরে আমরা বিভিন্ন রান্নাবান্নার ক্ষেত্রে বা আচার তৈরির ক্ষেত্রে ব্যবহার করে থাকি, কিন্তু হাজার বছর ধরে আয়ুর্বেদ শাস্ত্রে এই কালো জিরের ব্যবহার হয়ে আসছে। ইনফ্যাক্ট আমাদের শারীরিক বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এই কালো জিরে কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্ট দিতে পারে। আমরা আগে বিভিন্ন ভিডিওতে যে সমস্ত ভেষজ উপাদান নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি, সাধারণত প্রায় প্রত্যেকটি ভেষজ উপাদানের ক্ষেত্রে আমরা প্রথমে আলোচনা করেছি সে ভেষজ উপাদানের উপকারিতা নিয়ে, তারপর শেষের দিকে আমরা আলোচনা করেছি সে ভেষজ উপাদানের ব্যবহার বিধি নিয়ে। কিন্তু কালো জিরের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম। অর্থাৎ কালো জিরে আমাদের শারীরিক যে সমস্ত সমস্যাগুলির সমাধান করতে সক্ষম, প্রত্যেকটি সমস্যার জন্য কিন্তু ব্যবহার বিধি আলাদা আলাদা। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন প্রত্যেকটি উপকারিতা এবং তার সাথে সাথে ওই শারীরিক সমস্যার জন্য ব্যবহার বিধি কেমন হতে পারে। খুব সহজ ভাষায় আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। কালো জিরের বিজ্ঞানসম্মত নাম হলো নাইজেলা স্যাটাইভা। এছাড়া কালো জিরে আপনার ব্ল্যাক সিডস, নাইজেলা সিডস এবং কালঞ্জি নামেও পরিচিত। অ্যাকচুয়াল কালো জিরের মধ্যে যে মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে, সে মেডিসিনাল কম্পাউন্ডের জন্য কালো জিরে আমাদের স্বাস্থ্যের জন্য এত উপকারী। কালো জিরের মধ্যে যে সমস্ত মেডিসিনাল কম্পাউন্ডগুলি রয়েছে সেগুলি হলো আপনার থার্মোকুইনন, টিএনএথল, তারপর আপনার ফোর টারপিনল এবং তার সাথে সাথে কার্ভাকল। তো চলুন আমরা এক এক করে জেনে নিই এই কালো জিরের উপকারিতা এবং প্রত্যেকটি ক্ষেত্রে কালো জিরের ব্যবহার বিধি। আপনার যদি হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে, যদি আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি রয়েছে বা যদি আপনার রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি রয়েছে, তাহলে সমস্ত ক্ষেত্রেই কিন্তু কালো জিরে আপনাকে যথেষ্ট উপকারিতা দিতে পারে। একবার একটি গবেষণা করা হয় 57 জন ডায়াবেটিক পেশেন্টকে নিয়ে। ওই গবেষণার মূল লক্ষ্য ছিল যে কালো জিরে ডায়াবেটিস কমাতে সক্ষম কিনা। দেখুন, কালো জিরে আপনার ডায়াবেটিস কমাতে সক্ষম কিনা সে প্রসঙ্গে আমি পরে আসছি, কিন্তু ওই গবেষণাতে যে তথ্যটি উঠে এলো সেটি কিন্তু যথেষ্ট আশ্চর্যজনক। সে তথ্যে দেখা গেল যে সমস্ত মানুষরা নিয়মিতভাবে কালো জিরে ব্যবহার করছিলেন সেই সমস্ত মানুষদের রক্তে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমে এসেছে, এবং তার সাথে সাথে যে সমস্ত মানুষরা হাইপারটেনশনের মতন সমস্যায় ভুগছিলেন সেই সমস্ত মানুষদের সিস্টোলিক প্রেশার এবং ডায়াস্টোলিক প্রেশারের মধ্যে অনেকটা পরিবর্তন দেখা গেছে। দেখুন, কোলেস্টেরল কম করার প্রসঙ্গে বলে রাখি, কালো জিরে কিন্তু আপনার এলডিএল বা খারাপ কোলেস্টেরলকে কম করতে সক্ষম, আপনার টোটাল কোলেস্টেরলকে কম করতে সক্ষম, আপনার রক্ত থেকে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কম করতে সক্ষম, এবং তার সাথে সাথে আপনার রক্তে কিন্তু এইচডিএল বা গুড কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে। তাই যদি আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি রয়েছে, বা যদি ধরুন আপনার রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি রয়েছে, বা ধরুন আপনার যদি উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাহলে কিন্তু আপনি নিয়মিতভাবে কালো জিরে খেতে পারেন। সারাদিনে 2 বার 1 গ্লাস করে কুসুম গরম জলের মধ্যে 1/2 চামচ কালো জিরের তেল মিশিয়ে আপনি সেবন করুন। কিছুদিনের মধ্যে দেখবেন আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে আসছে এবং তার সাথে সাথে আপনার রক্ত থেকে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাও কিন্তু কমে আসবে। কালো জিরে আমাদের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করে। আপনার যদি অল্পতে ঠান্ডা লেগে যাওয়ার মতো সমস্যা থাকে, বা ধরুন সর্দি কাশি হাঁচি জ্বর এরকম আপনার কন্টিনিউ লেগে থাকে, বা ধরুন আপনার ডেইলি রুটিনের কোনো একটা জিনিস অল্প এদিক ওদিক হওয়ার সাথে সাথেই আপনার বিভিন্ন রকমের শারীরিক সমস্যার সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতিদিন সকালবেলাতে 1 চামচ মধুর সাথে 1/2 চামচ কালো জিরের পাউডার মিশিয়ে সেবন করুন। তারপর 1 গ্লাস কুসুম গরম জল চায়ের মতন চুমুক দিয়ে খান। মোটামুটি 8 থেকে 10 দিন পরেই আপনি পার্থক্য বুঝতে পারবেন। ডায়াবেটিস কন্ট্রোলেও কিন্তু কালো জিরের বিশেষ ভূমিকা রয়েছে। কালো জিরে আমাদের শরীরের ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করে। কালো জিরে আমাদের প্যানক্রিয়াসের বিটা সেলগুলিকে রিজেনারেট করতে সাহায্য করে, এবং তার সাথে সাথে কোনো খাবার খাওয়ার পরে আমাদের শরীরে কিন্তু কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনও কম করতে সাহায্য করে কালো জিরে। তাই যদি আপনি টাইপ 1 ডায়াবেটিসে ভুগছেন বা যদি আপনি টাইপ 2 ডায়াবেটিসে ভুগছেন, আপনি কিন্তু নিয়মিতভাবে কালো জিরে খেতে পারেন। সকালবেলা আপনারা যে লাল চা খান, লাল চা সকালবেলা বানানোর সময়তে তার মধ্যে আপনার 1/2 চামচ কালো জিরে দিয়ে চায়ের সাথে ফুটিয়ে নেন।
তারপর ছেঁকে নিয়ে সকালবেলা এক কাপ আপনি ওই চাটি খেতে পারেন। এই রেমিডিটি আপনার ডায়াবেটিস কন্ট্রোলে কিন্তু বিশেষ লাভদায়ক। তবে অবশ্যই মনে রাখবেন, দ্রুত ফলের আশাতে এই মিশ্রণ সারাদিনে দুইবার কখনোই খাবেন না, এবং তার সাথে সাথে ওই হাফ চামচের জায়গাতে এক চামচ মিশ্রণে কখনোই মেলাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার হাইপোগ্লাইসেমিয়ার মতন সমস্যা, অর্থাৎ আপনার ব্লাড সুগারের লেভেল কম হয়ে যাওয়ার মতন সমস্যার সৃষ্টি হতে পারে। আপনি যদি অ্যাকনি পিম্পলসের সমস্যায় ভুগছেন, অর্থাৎ আপনার মুখের মধ্যে যদি ব্রণর মতন সমস্যা রয়েছে, বা এমন বেশ কিছু মানুষ দেখতে পাওয়া যায় যাদের মুখের মধ্যে পিগমেন্টেশন স্পট থাকে বা মেচেদার মতন দাগ থাকে, যদি এইরকম ধরনের আপনি সমস্যায় ভুগছেন, তাহলে কিন্তু আপনি কালো জিরে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, দুই চামচ পাতিলেবুর রসের সাথে হাফ চামচ কালো জিরের পাউডার মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নেন। সেই মিশ্রণটিকে আপনার মুখে যেখানে অ্যাকনি বা পিম্পলসের মতন সমস্যা রয়েছে, বা মুখের মধ্যে পিগমেন্টেশন স্পট বা মেচেদার মতন সমস্যা আপনার মুখের যেখানে রয়েছে সেখানে লেপন করুন, এবং 10 থেকে 12 মিনিট ওইভাবেই রেখে দেন। 10 থেকে 12 মিনিট পরে কুসুম গরম জল দিয়ে বা হালকা কুসুম গরম জল দিয়ে মুখটি ভালো করে ধুয়ে নেন। মোটামুটি 1-2 সপ্তাহ পরেই কিন্তু আপনি দেখতে পারবেন আপনার মুখের মধ্যে কতটা পরিবর্তন হয়েছে। অর্থাৎ কালোজিরের মধ্যে যে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি রয়েছে, সেটি আপনার মুখের যে সমস্ত অ্যাকনি পিম্পলসের সমস্যা বা পিগমেন্টেশন স্পট বা মেচেদার মতন সমস্যা, সেই সমস্যাগুলিকে কিন্তু ধীরে ধীরে নিরাময় করে দেয়। আপনি যদি দীর্ঘদিন ধরে দাঁতের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, বা ধরুন আপনার ক্যাভিটির মতন সমস্যা রয়েছে, পাইরিয়ার মতন সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি কালোজিরের তেল মাজনের মতো আপনার দাঁতের মধ্যে ব্যবহার করতে পারেন। আপনি একটা কাজ করবেন, 1 চামচ টক 2-এর সাথে কালোজিরের তেল মিশিয়ে নিয়ে একটি মিশ্রণ বানিয়ে নেন। তারপর সেই মিশ্রণটি সারাদিনে দুইবার মাজনের মতো আপনার দাঁতে এবং আপনার মাড়ির মধ্যে ব্যবহার করুন। কিছুদিন পরে দেখবেন আপনার ওই ক্যাভিটির মতন সমস্যা, দাঁতের যন্ত্রণার মতো সমস্যা বা আপনার মুখগহ্বরের যে কোনো ইনফেকশন কিন্তু খুব সহজেই নিরাময় হয়ে যায়। সাধারণভাবে আমরা যখন মাথার যন্ত্রণায় কষ্ট পাই, সাথে সাথে আমরা কি করি, কোনো মাথার যন্ত্রণার ওষুধ খাই, আর না হলে বাম নিয়ে আমাদের কপালের মধ্যে মাসাজ করি। কিন্তু আপনি বিশ্বাস করুন, যদি আপনার মাথার যন্ত্রণার মতন সমস্যা হয়ে থাকে, আপনি কয়েক ফোঁটা কালোজিরের তেল আপনার কপালের মধ্যে নিয়ে আপনি মাসাজ করুন, দেখবেন যে কোনো বামের থেকে বা যে কোনো ওষুধের থেকে আরও তাড়াতাড়ি রেজাল্ট দিতে সক্ষম কিন্তু এই কালোজিরের তেল। তাই পরবর্তী ক্ষেত্রে আপনার যখন মাথার যন্ত্রণার মতন সমস্যা হবে, তখন ওষুধের সাইড এফেক্টের থেকে বাঁচার জন্য আপনি কিন্তু কালোজিরের তেল অবশ্যই ব্যবহার করতে পারেন। স্টুডেন্টরা প্রায়শই এসে বলে যে সামনে এক্সাম, যা কিছু পড়াশোনা করি কিছুই মনে থাকে না, এমন কিছু একটা দিন যাতে আমাদের স্মৃতিশক্তি বাড়ে। এছাড়া আমাদের কমেন্ট বক্সে মোটামুটি প্রায় প্রত্যেক দিন অজস্র কমেন্ট আসে যে বয়সের সাথে সাথে আমাদের স্মৃতিশক্তি ধীরে ধীরে লোপ পেয়ে যাচ্ছে, কিছু সমাধান বলুন। আপনাদের জন্য বলি, কালোজিরে কিন্তু আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। সারাদিনে যে কোনো একটা সময়তে 1 চামচ মধুর সাথে হাফ চামচ কালোজিরের পাউডার মিশিয়ে নিন, তারপর ধীরে ধীরে ওই মিশ্রণটি খান। যদি আপনার কোলেস্ট্রলের সমস্যা না থেকে থাকে, তারপরে আপনি 1 গ্লাস দুধ খান। আর যদি কোলেস্ট্রলের সমস্যা থেকে থাকে, তাহলে 1 গ্লাস কুসুম গরম জল আপনি খেয়ে নেবেন। কিছুদিন পরে আপনি খেয়াল করতে পারবেন আপনার স্মৃতিশক্তি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। বয়স 40 পার হওয়ার সাথে সাথে বেশ কিছু মানুষ দেখতে পাওয়া যায় যারা আর্থ্রাইটিসের মতন সমস্যায় ভোগেন। আর আর্থ্রাইটিসের সমস্যার প্রধান লক্ষণ হলো জয়েন্টে ব্যথা। আপনার হাঁটুতে ব্যথা হতে পারে, আপনার কোমরে ব্যথা হতে পারে, বা আপনার শরীরের যে কোনো জয়েন্টে ব্যথা হতে পারে। আপনার শরীরের যে কোনো জয়েন্টের ব্যথা কিন্তু কম করতে সক্ষম কালোজিরে। এক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে, আপনি 2 টেবিল চামচ সর্ষের তেল নেন, তার মধ্যে আপনি 1 চামচ কালোজিরে মিশিয়ে নিয়ে সেই মিশ্রণটিকে গরম করতে থাকুন। সেটা ততক্ষণ পর্যন্ত গরম করবেন যতক্ষণ পর্যন্ত না মিশ্রণটি প্রচণ্ড উত্তপ্ত হয়ে যায়। আপনি একটা সময়ের পরে দেখবেন ওই মিশ্রণটা থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বের হচ্ছে। যখন দেখবেন প্রচুর পরিমাণে ধোঁয়া বের হচ্ছে, আপনি তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ওটিকে ঠান্ডা হতে দেন। কিন্তু সেটিকে পুরোপুরিভাবে ঠান্ডা করবেন না, যখন কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে, অর্থাৎ যে গরমটা আপনার স্কিন সহ্য করতে পারবে, সেই গরম অবস্থাতে আপনি জয়েন্টের মধ্যে ওই তেলটি নিয়ে মালিশ করুন। আপনি কিন্তু দেখবেন আপনার জয়েন্টের ব্যথা কম করার জন্য ওই তেলটি ইনস্ট্যান্ট রেজাল্ট দিতে পারে। এছাড়া মনে করুন কোনো আঘাতজনিত কারণে রক্তপাত হয়নি, কিন্তু সেই জায়গাটি ফুলে আছে, সেই জায়গাটি প্রচণ্ড ব্যথা হচ্ছে, সেই জায়গাতেও কিন্তু আপনি তেলটি অবশ্যই ব্যবহার করতে পারবেন। তবে রক্তপাত হলে এই তেলটি কিন্তু ব্যবহার করবেন না।
যদি আপনি আপনার ওজন কম করার চেষ্টা করছেন, তাহলে কিন্তু কালো জিরে আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে আপনার এই ওয়েট লস জার্নিতে। আপনি সকালবেলা খালি পেটে এক গ্লাস কুসুম গরম জলের মধ্যে এক চামচ মধু, এক চামচ লেবুর রস এবং তার মধ্যে হাফ চামচ কালো জিরের পাউডার মিশিয়ে এটি সেবন করুন। কিছুদিন পরে দেখবেন ধীরে ধীরে কিন্তু আপনার অ্যাপেটাইট কমে এসেছে, অর্থাৎ আপনার খিদে কমে এসেছে। আপনার যখন খিদে কমে আসবে তখন আপনি খাবার কম খাবেন এবং ওয়েট লস জার্নিতে কিন্তু এটা যথেষ্ট হেল্প করবে। এছাড়া কালো জিরের মধ্যে এক ধরনের ফাইটোকেমিক্যাল রয়েছে যার নাম হলো ফাইটোস্টেরল। গবেষণায় দেখা গেছে এই ফাইটোস্টেরল কিন্তু আপনার ওজন কম করতে সাহায্য করে। তাই আপনার ওজন কম যদি আপনি করতে চাইছেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই কালো জিরের ব্যবহার করতে পারেন। আপনি খেয়াল করে দেখবেন সিজন চেঞ্জের সময়তে, শীতকালে বা অন্যান্য কোনো কারণে যখন হঠাৎ করে আপনার ঠান্ডা লেগে যায়, তখন বিভিন্ন রকমের সিমটম দেখতে পাওয়া যায়। আপনার নাক দিয়ে কাঁচা জল ঝরতে থাকে, আপনার চোখ দিয়ে জল পড়তে থাকে, আপনার হাঁচি হয়, আপনার মাথায় ব্যথা হয়। তার সাথে সাথে আপনার আরও একটি সমস্যা দেখতে পাওয়া যায়, সর্দিতে নাক বন্ধ হয়ে যায়। আর এই সর্দিতে নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যাটি কিন্তু আপনাকে যথেষ্ট কষ্ট দেয়। সেক্ষেত্রে আমরা নেজাল ড্রপের সাহায্য নিই। কিন্তু শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আপনার ওই নাক বন্ধ হয়ে যাওয়ার মতন সমস্যাটির সমাধান করতে পারে কালো জিরে। আপনি একটি কাপড়ের টুকরোর মধ্যে দুই চামচ কালো জিরে নেন, কালো জিরে নিয়ে একটি পুঁটলি বানিয়ে নেন। তারপর সেই পুঁটলিটি নাকের মধ্যে নিয়ে জোর জোর শ্বাস নিতে থাকুন। প্রথম দুই থেকে তিনবার জোর শ্বাস নেন, তারপর স্বাভাবিক শ্বাস নিতে থাকুন। আপনি দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ওই বন্ধ নাক খুলে যাবে। এবং তার সাথে সাথে আপনার নাক দিয়ে কাঁচা জল ঝরা, আপনার মাথা ব্যথার মতন সমস্যা কয়েকবার ব্যবহার করার পরে ধীরে ধীরে কমে আসে। আমি এতক্ষণ কালো জিরের যে 10টি উপকারিতা আপনাদের সাথে আলোচনা করলাম, এই 10টি উপকারিতা ছাড়াও যদি আপনাদের আরও অন্যান্য কোনো উপকারিতা জানা থাকে, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা আপনাদের অনুভব শেয়ার করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি বন্ধুরা আপনারা ফেসবুকের পেজ থেকে দেখছেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করুন, পেজটিকে লাইক করুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণ খুব ভালো থাকবেন। ধন্যবাদ।